বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক স্যারদের সালাম, আদাব ও শুভেচ্ছা। আশা করি স্যার আপনারা সবাই ভালো আছেন। শুরুতে স্যারদের অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন, কারণ শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে থাকি। বেশ কয়েকদিন ধরে ফেসবুকে এমপিও টিচারদের বদলির বিষয়টি আলোচিত। আমি ব্যক্তিগতভাবে ফোন দিয়ে জানতে পেরেছি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং চূড়ান্ত নীতিমালা তৈরি হয়েছে। এটি শুধু এখন গেজেট এবং আর একটু ফর্মালিটিস সম্পূর্ণ করেই গেজেট হবে। আজকে আবার দৈনিক শিক্ষা নিউজ করেছে যে হাইকোর্টেও একটি রায় দিয়েছে, হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যে এমপিভুক্ত টিচারদের দ্রুত বদলির নীতিমালা যেন চূড়ান্ত করা হয়। এটা আমি কয়েকটি লাইন আপনাদের পড়ে শোনাই যে দৈনিক শিক্ষাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা 3 মাসের মধ্যে প্রণয়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা এমন সময় আসলো যখন খসড়া নীতিমালা তৈরি করে ফেলছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টদের এই নীতিমালা পূরণ করতে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে আমরা জানতাম যে মে মাসের মধ্যে আমরা একটা চূড়ান্ত বদলি মালা পেতে যাচ্ছিলাম। এখন এই রায় ভাবে ভাবতেছি আমরা যে এপ্রিল, মে, জুন, যেভাবে হোক জুনের ভেতর এনার একটা চূড়ান্ত নীতিমালা কিস্তি টাকা আমাদের প্রকাশ করবে। নীতিমালাটা আমি সংক্ষেপে আমি ফেসবুক থেকে যেটি পেয়েছি আপনাদের একটু দেখাচ্ছি। নীতিমালাটা এরকমই হবে, এই জন্য আমি এই বিষয়টাই আপনাদের দেখাচ্ছি যে বদলি হবে 3 পদ্ধতিতে: সরকারের সিদ্ধান্তে নভেম্বর থেকে ডিসেম্বরে, এবং মিউচুয়াল ট্রান্সফার যে কোনো সময়, মানে এক জেলা থেকে অন্য জেলায় মিউচুয়াল ট্রান্সফার হবে যদি ওই টিচার চায়, দুই টিচার যখন চায়। সেক্ষেত্রে স্বাস্থ্যমূলক বদলি, এটা নতুনভাবে অ্যাড করা হয়েছে স্বাস্থ্যমূলক বদলি, কারণ নতুন কারিকুলাম বাস্তবায়নে অনেকে অনীহা, এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তাকে স্বাস্থ্যমূলক বদলি দেওয়া হবে। বদলি হবে স্কুল টু স্কুল, মাদ্রাসা টু মাদ্রাসা, তবে এখানেও চূড়ান্ত হয়নি, সংশোধিত হইতে পারে, কারণ অনেকের দাবি আছে যে মাদ্রাসা টু হাইস্কুল বা হাইস্কুল টু মাদ্রাসা করানোর জন্য। এই কারণে বিষয়টি নিয়ে আবারও একটু আলোচনা করা হবে। কর্মচারী থেকে শুরু করে প্রশাসনিক পদ পর্যন্ত বদলির খসড়া করা হয়েছে। প্রশাসনিক পদ বলতে প্রতিষ্ঠান প্রধান, একাধিকবার বদলির সুযোগ থাকছে। বদলি হতে একই প্রতিষ্ঠানে 2 বছরের চাকরির বয়স হতে হবে। আগামী মে মাসে বদলির ব্যবস্থা চূড়ান্ত করা হবে। যেহেতু হাইকোর্টের রায় দিয়েছে, তার মানে আমরা খুব দ্রুত আমরা একটা বদলির নিউজ পাবো ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ দেবেন, কারণ শিক্ষা সম্পর্কিত, নিবন্ধন সম্পর্কিত এবং শিক্ষার্থী সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও আদাব।